Hello friends, welcome back to my channel. এখন সবাই কমবেশি শীতকালের গাছ কিনে ফেলেছেন, অনেকে কিনছেন এখনো। তো শীতের মৌসুমি ফুল গাছের সাথে সাথে গোলাপ গাছও অনেকে নার্সারি থেকে কিনে নিয়ে আসছেন। তো আমার আজকের ভিডিও নার্সারি থেকে কিনে আনা গোলাপ গাছের জন্য প্রয়োজনীয় মাটি আমরা কিভাবে তৈরি করব এবং গাছটি কিভাবে আমরা প্রতিস্থাপন করব। গোলাপ গাছ প্রতিস্থাপনের জন্য 10 ইঞ্চি একটা মাটির টব নিয়েছি। টবের ড্রেনেজ সিস্টেমটা ঠিকঠাকভাবে বানিয়ে নেওয়ার জন্য আমরা খোলামকুচি নিয়ে সেই টবের ছিদ্রগুলো বন্ধ করে দিচ্ছি। এক্ষেত্রে খোলামকুচির ঢেউ খেলানোর দিকটা নিচের দিকে রাখতে হবে। এরপর ইটের ছোট ছোট কিছু টুকরো নিয়ে একটা লেয়ার বানিয়ে দেব পাতলা করে। এরপর ইটের টুকরোগুলোর ওপর হালকা করে নদীর বালি ছড়িয়ে দেব। আর এভাবেই আমাদের টবের ড্রেনেজ সিস্টেমটা ঠিকঠাকভাবে বানিয়ে নেব। এবার গোলাপ গাছটি প্রতিস্থাপন করার জন্য পটিং মিক্স আমরা বানিয়ে নেব। আর এর জন্য আমাদের প্রয়োজন 50% গার্ডেন সয়েল, 50% পুরনো গোবর সার, এবং এর সাথে আমরা নিয়ে নেব 2 মুঠো শিংকুচি, 2 মুঠো হাড় গুঁড়ো এবং 2 মুঠো নিম খোল। এবার এই সমস্ত উপাদানগুলো একসাথে করে নিয়ে ভালোভাবে মিশিয়ে নিলেই আমাদের পটিং মিক্স রেডি হয়ে যাবে। এরপর আমরা এই পটিং মিক্সটা কিছুটা অংশ টবের মধ্যে নিয়ে নেব। তারপর পটিং মিক্স কিছুটা নেওয়ার পর একটু হাত দিয়ে চেপে চেপে দেব। এরপর গোলাপ গাছটি আমরা টব বা গ্রো ব্যাগ যার মধ্যে থাকবে সেটা থেকে বের করে নিয়ে যে টবে আমরা রিপোর্ট করব সেই টবের মোটামুটি মিডল পজিশনে গাছটিকে রেখে আস্তে আস্তে উপর থেকে 1.5 ইঞ্চি ফাঁকা রেখে বাকিটা পটিং মিক্স দিয়ে আমরা ভরাট করে নেব, ঠিক যেমনটা আপনারা ভিডিওয় দেখতে পাচ্ছেন। এইভাবে আমরা আস্তে আস্তে গোলাপ গাছের রিপোর্টিং করে নেব। দেখুন আমাদের গোলাপ গাছটির রিপোর্টিং কমপ্লিট হয়ে গেছে। রিপোর্টিং কমপ্লিট হয়ে গেলে আমরা গাছটিতে ভালোভাবে জল দিয়ে দেব এবং এরপর ছায়াযুক্ত জায়গায় 3-4 দিনের জন্য রেখে দেব। 3-4 দিন পর আমরা আবার গাছটিকে রোদে বের করে নিয়ে আসব। এই ছিল আমাদের আজকের গোলাপ গাছের মাটি তৈরি এবং প্রতিস্থাপনের সংক্ষিপ্ত ভিডিও।
ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো এখানেই শেষ করছি, সবাই খুব ভালো থাকবেন, ধন্যবাদ।